যাকে তাকে মসজিদের সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার কমিটি করবেন না, বারবার বলে দিচ্ছি, সে যত বড় দাড়িওয়ালা টুপিওয়ালা হোক, এই আল্লাহ কোরআনে বলেছেন পাঁচটা শর্ত যার মধ্যে থাকবে সেই লোকটা আমার ঘরের দায়িত্ব নেবে। কটা শর্ত? পাঁচটা। এক নম্বর আল্লাহ বলছেন 100% 100% ইমানদার হতে হবে, তবেই সে লোকটা আমার ঘরের দায়িত্ব নিতে পারবে। এক নম্বর। দু নম্বর, 100% আল্লাহকে বিশ্বাস করতে হবে, 100% কেয়ামতকে বিশ্বাস করতে হবে। এই দুটো। এখন যারা বসে আছেন আপনারা অনেকে মসজিদ কমিটি, মনে মনে ভাবছেন যে হুজুরে দুটো আমাদের মধ্যে আছে, কারণ আপনার মুখের কথা আমার বিশ্বাস, ঠিক না বেটি? অন্তরের কথা তো আল্লাহই জানে। এবার তিন নাম্বারটা দেখুন কোথায় পড়ে ঘা। আল্লাহ নিজেই বলছে ওয়া কামাস সালাত, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে তাকে, তবে সেই লোকটা মসজিদের দায়িত্ব নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কত মসজিদের সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার নামাজ পড়ে না, ঠিক না বেটি? এই দাঁড়া বাবা, আস্তে, আজ ওয়াজের আদারও সেটে দেবো, আজ 10 মিনিট যা। তারপর চার নাম্বার, ও আতা জাকাত, জাকাত আদায় করতে হবে। যদি তার উপরে জাকাত ফরজ হয়, গরিব হলে আদায় করতে হবে না। ও বাবা, কত মসজিদের ক্যাশিয়ার হিসেব চাইলে খালি পালাচ্ছে, আর বেশি চাইবেন মারামারি করবে, তার মানে মাল ঘাপলা। কত মসজিদ কমিটির লোক আছে, ও বাবা মসজিদের নামে 10 বিঘে জমি আজ থেকে 100 বছর আগে মুরব্বীরা দিয়ে গেছে, সেই জমি ধরুন অন্য লোক চাষ করতো, তারাও মরে গেছে, তার ছেলেরা চাষ করছে, তারাও মরে গেছে, তার ছেলেরা চাষ করছে, মজায় খাচ্ছে 10 বিঘে জমি। বর্তমান মসজিদ কমিটি জানে না মসজিদের কোনো ইনকাম নেই, এরা মনে করছে। হঠাৎ 62 রেকর্ড, 32 রেকর্ড, 62 রেকর্ড, শুধু তাই না, এখন তো অনলাইনে জমির তত্ত্ব বেরিয়ে আসে, দাগ নাম্বার মারলে গ্রামটার নাম কি ধনাইপুর, তাই তো? ঠিক বলছি তো? ধরুন ধনাইপুর মৌজার 920 দাগ মারলেন, মারার সাথে সাথে দেখবেন লেখা আছে, উদাহরণ দিচ্ছি, হয়তো মসজিদ লেখা আছে, মসজিদ এবং মতওয়াল্লি, জাস্ট উদাহরণ। এখন তারা বের করে ফেলছে, এখন আর তারা মসজিদের জায়গা দিতে চাচ্ছে না, ঠিক না বে? ঠিক, বহু জায়গায় এরকম কারবার চলছে, খবরদার নয়। আপনাদেরকে আমি অনুরোধ করছি, এই মা বোনেরা শুনে নিন, মা বোনেরা শুনে নিন, বাপেরা শুনে নিন, বাবাজিরা, আল্লাহর হক বান্দার হক, আল্লাহর হক মানলে আল্লাহ সাহস ছাড়বে না, আল্লাহর ঘরের হক খবরদার মারবেন না। পাঁচ নম্বর হল ওয়ালামি 100 ইল্লাল্লাহ, মসজিদ কমিটি তারাই হবে যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসছি মসজিদের ইমাম, আপনাদের বলে যাচ্ছি শুনে নিন, যে মসজিদে ইমামের মাইনে কম, যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া মুশকিল আছে, খুব মুশকিল বলে দিচ্ছি। যদি নামাজ আল্লাহর দরবারে কবুল করাতে চান, মসজিদের ইমামের মাইনে বেশি করে দেবেন। কেন? এ মুসলমান এমন, এরা করে কি জানেন, 1 কোটি টাকা খরচা করে মসজিদ করেছে, বিশাল মসজিদ, পাথর বসিয়েছে, এসি বসিয়েছে, আর ইমামের মাইনে দেয় 3000 টাকা। আচ্ছা আমি ধরুন আপনাদের ইমাম, আমার মাইনে দেবেন ধরুন 3000 টাকা মাসে, দিনে কত করে হবে? 100। আমার কতক্ষণ এই দরুদ শরীফ পড়লেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে নয়,
ওয়ালা আলে বললে নফির মানে হবে নেগেটিভের মানে হবে না বাচকের মানে হবে উল্টে গোনা হবে আচ্ছা এটা কি ও আলা আলী কি বললাম ও আলা আলী আলাটা হলো ইংরেজিতে বলে প্রিপজিশন বাংলায় বলে অব্যয় আরবিতে বলে হরফে জাররা দরুদ শরীফটাই যদি ঠিকমতো পড়তে না পারি তাহলে জীবনে কি শিখলেন এক নম্বর ভুল দু নম্বর ভুল বের হচ্ছে কলেমায়ে তৈয়বা পড়লেন না লা ইলাহা ইল্লাল্লাহ বলুন না অনেক সময় মানুষ কি করে দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহর জায়গায় তাড়াহুড়ো করে কি বলে শুনবেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 ঠিক না বেঠিক আচ্ছা লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি আর লা ইলাহা ইল্লাল্লাহ মানেটা কি লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে নো গড উইদাউট আল্লাহ এন্ড মুহাম্মদ প্রফেট অফ আল্লাহ পিস বি আপন হিম লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি অবশ্যই আল্লাহ ছাড়া মাবুদ আছে নাউজ বিল্লাহ বলুন লোকের বাপে ছোলা কতম পড়তে গিয়ে তার বাড়িতে খেয়ে তার গুষ্টি শুদ্ধ জাহান্নামায় ঢুকিয়ে চাচা আমার বাড়ি আসছে এই ভুল সংশোধন হলো দ্বিতীয় ভুল তিন নম্বর ভুল বেরোচ্ছে দেখুন রমজান মাসে ভোরের বেলা যে খাবারটা খেয়েছিলেন তাকে আপনারা কি বলেন জোরে বলুন সেহরি নয় শব্দটা সাহারি দন্তেশয় একার নয় দন্তেশয় আকার আচ্ছা সেহরি আর সাহারি মানেটা কি সেহরুন মানে হলো জাদু করা জাদু করা আর সাহারুন মানে হলো রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে সেহরি নয় কিন্তু আমিও বলি বক্তা অনেকে বলে সেহরি আপনারাও শুনেছেন সেহরি খালি বার ভুল কেমন বেরোচ্ছে দেখুন অনেক বক্তা অনেক বক্তা সকলে নয় অনেক বক্তা ওয়াজ করতে করতে একটা কথা বলে শুনেছেন আপনারা দেখুন তো আসসালাতু মিরাজুল মুমিনিন নবী বলেছে নামাজ আমার মিরাজ শরীফ বলে না এটা মিথ্যা কথা এটা হাদিস নয় এটা নবীর কথা নয় হয়েছে খবরদার এটা নবীর কথা নয় মাথায় রাখবেন ভুল বেরোচ্ছে কেমন দেখুন অনেক বক্তা ভাই ওয়াজ করতে করতে বলেন আপনারা শুনেছেন 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে বলে না আবার বলো না শুনেননি আচ্ছা 1,24,000 মতান্তরে 2,00,000 এই মতান্তর শব্দটা কোথায় বলে বলুন তো দেখি 19-20 মতান্তর হয় এই 1,00,000 পার্থক্য 1,24,000 মতান্তরে 2,24,000 1,00,000 মতান্তর একটা জেনারেল শিক্ষিত ছেলে শুনলে না হাসবে মৌলবীদের এই কথাটা কিছু বুঝতে পারছেন ভুল কেমন বেরোচ্ছে দেখুন আরো কেমন ভুল বেরোচ্ছে দেখুন এই মা বন্যা শুনে নিন অনেক বক্তা ভাই ওয়াজ করতে করতে বলে 18,000 মখলুকাতের মধ্যে মানুষ হলো শ্রেষ্ঠ মখলুকাত বলে না আরে বাবা বলো না শুনুনি ওইখানে ওনাকে জিজ্ঞাসা করবেন হুজুর আপনি 18,000 শব্দটা কোন হাদিসে পেয়েছেন 18,000 সংখ্যাটা আপনি কোথায় পেলেন শুনে নিন আজ সব মখলুকাতের সংখ্যা 18,000 নয় তাহলে কত মেশকাত শরীফের হাদিস মখলুকাতের সংখ্যা হলো আল্লাহ নবী বলেছেন পৃথিবীতে 1,000 সুবহানাল্লাহ বলেন কত 600 থাকে পানিতে 400 থাকে পানির উপরে তাহলে মখলুকাতের সংখ্যা কত জোরে বলুন এই ভুলগুলো সংশোধন করুন 1,000 পানিতে থাকে কত এই 600 পানিতে আর পানির উপরে থাকে 400 দু একটা মখলুকাত বলি তাহলে তো ক্লিয়ার হয়ে যাবেন মানুষ হলো একটা মখলুকাত এবার মানুষের অনেকগুলো ভাগ নেই কালো ফর্সা লম্বা মেটে নারী পুরুষ হিজড়ে নেই
আছে। পাখি হলো একটা মখলুকাত, পাখির কত রকম কোয়ালিটির পাখি আছে নিশ্চয়ই জানেন। চতুষ্পদ জন্তু হলো একটা মখলুকাত, চতুষ্পদ জন্তু শুধু গরু নয়, গরু ঘোড়া গাধা শুকুর বাঘ সিংহ হরিণ থেকে শুরু করে একদাত চতুষ্পদ জন্তু, এটা একটা মখলুকাত। এবার বুঝতে পারছেন ওয়াজ কি জিনিস, বাবা খুব সাবধান। চলুন একটা টাটকা ভুল বেরোচ্ছে, দেখুন টাটকা ভুল মিথ্যা কথা। অনেক বক্তা ওয়াজ করতে করতে বলে আপনারা শুনেছেন নবীর চাচা আবু জেহেল, বলেনি আবু জেহেল নবীর চাচা বলে না, যিনি যে বক্তা বলবেন তাকে ধরবেন যে আবু জাহাল, আবু জেহেল নয় শব্দটা, আবু জাহাল কি বললাম, আবু জাহাল জেহেল নয়, বাচ্চারা ভালো বুঝতে পারবে, আবু জাহাল জেহেল নয়, বর্গিন জয় একা নয় বর্গিন জয় আকার, শব্দটাই তো উচ্চারণ করতে পারে না ঠিক মতো। যাই হোক, এই জন্য অনেক বক্তাই লেখাপড়া জানে না গো বাপ, বাপ খারাপ ভেবো না, অনেক বক্তা লেখাপড়া জানে না, খারাপ সেন্স নেবেন না। আর যোগ্য যোগ্য আলেম যারা তারা এই ওয়াজ নসিহত তো একটু কম করেন, ওয়াজ নসিহত কম, রাত জাগতে হয় কষ্ট হয়, এই জন্য তারা ছাত্র ছাত্রী তৈরি করে, বক্তা তৈরি করে, কিন্তু কেউ পুরো বক্তা হয় পুরো যোগ্য আলেম হয়, আবার কেউ ওই কদিন পড়ে পালিয়ে আসে মাদ্রাসা থেকে, বুঝতে পারছেন না। চলুন আবু জাহাল নবীর চাচা নয়, তাহলে কে আবু জাহালটা কে শুনে নিন, ওর অরিজিনাল নাম কি, ওর নাম হলো আমির বিন হিসাম, কি বললাম আমির বিন হিসাম ওর অরিজিনাল নাম। ওর বাড়ি কোথায়, সিরিয়ায়, কোথায় সিরিয়া। ওর বাপ কি করত, ওর বাপ মক্কানগরের কাছে কেন্দুয়া ব্রিজের কাছে এক ধনী লোকের মেথরের কাজ করত, লোকটার চরিত্র ভালো ছিল না, ওর মা, ওর মারও চরিত্র ভালো ছিল না। আবু জাহাল নামটা কে দিল, আল্লাহ নবী এক জায়গায় কথা বলছিলেন, সেখানে তর্ক বিতর্ক করতে করতে আল্লাহর নবী ওকে বলেছিলেন ও আবু জাহাল, আবু মানে পিতা, জাহাল মানে মূর্খ, ও মূর্খের পিতা। আমরা অনেক সময় ঝগড়া করতে করতে বলি না, এই তুই মূর্খ তুই কি জানিস, বলি না, বুঝতে পারছেন না। তো আবু মানে পিতা, জাহাল মানে মূর্খ, নবী বলেছিল মূর্খের পিতা। তাহলে যার বাপের ঠিক নেই, বাপ চরিত্রহীন, যার মা চরিত্রহীনা, যার বাড়ি হলো সিরিয়ায়, যার লানতের সার্টিফিকেট দিল নবীজি আবু জাহাল মূর্খের পিতা, আর তাকে তোমরা নবী চাচা বানিয়ে দিলে, বক্তা হে বক্তা মৌলবি তুমি তাকে নবী চাচা বানিয়ে দিলে, বিবেককে প্রশ্ন করো। নবী চাচা কটা সব বলে দিচ্ছি, চিন্তা নেই সব বলে দিচ্ছি বাবা, একটু দাঁড়ান তুদি পয়েন্টের উপরে কয়েকটা কথা বলে নিই। একবার উচ্চ আওয়াজে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা একবারে ঘামে গেছে। সদিশতা মন্ডলী, বেশি বেশি করে আপনারা নবীর উপরে দরুদ পাঠ করবেন।
আমি বেশ কিছু কথা আপনাদের বলবো, যে কথাগুলো শুনলে আপনাদের প্রথম রাগ হবে, রেগে যাবেন না কিন্তু আমার কথায়, আমি বাস্তব কথাটাই বলবো, খারাপ সেন্স নেবেন না কিন্তু কেউ। আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করতে আসিনি, আমি কোরআন হাদিস এজমা কেয়াসের কথাটা বলতে এসেছি আপনাদের কাছে। অসুবিধা আছে আপনাদের? ঠিক তো? আচ্ছা, কোনটা দিয়ে শুরু করব? প্রথম আল্লাহর ঘর দিয়ে শুরু করি। হ্যাঁ, আচ্ছা, আপনাদের এখানে মসজিদ আছে? জোরে বলুন, মসজিদ আছে। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আচ্ছা, আমাদের সৃষ্টিকর্তার নাম কি? আল্লাহ। আচ্ছা, আল্লাহ পাক না নাপাক? আচ্ছা, তাহলে আল্লাহ পাক। মসজিদ আল্লাহর ঘর, মসজিদ পাক না নাপাক? তাহলে আল্লাহ পাক, তার ঘরটাও পাক। এটি কি? কোরআন শরীফ, তাই তো? কোরআন মাজিদ। এটা কার বাণী? পাক না না পাক? তাহলে আল্লাহ পাক, তার কথাটাও পাক, তার ঘরটাও পাক। এবার আল্লাহ নিজেই বলছে, আমি পাক, আমার কথা পাক, আমার ঘরটাও পাক। তাহলে আমার ঘরের দায়িত্ব যারা নেবে তারা নাপাক হবে কেন? চলুন, আজ বলে যাচ্ছি আপনাদেরকে, যাকে তাকে মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, কমিটি করবেন না, কঠিন গোনা হবে, কিন্তু কঠিন গোনা হবে, যাকে তাকে মসজিদের দায়িত্ব দেবেন না। এই কোরআনে আছে, এই কোরআনে আছে, আল্লাহ নিজে বলেছেন যে মসজিদের দায়িত্ব কারা নেবে, কে মসজিদের কমিটি হবে, বলবো? এই বলবো, শুনে নিন, আমি একদম লাইন পারা পৃষ্ঠা কোরআনের আয়াত সহ বলে দিচ্ছি, শুনে নিন। 10 নম্বর আগে আয়াতটা পড়ি, আল্লাহ বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। এই আয়াতটা কোরআনের কোথায় আছে? 10 নম্বর পারা। কত নম্বর পারা? 8 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন, সুরার নাম সুরায়ে তওবা, আয়াত নম্বর 18। এর বাংলা মানেটা আবার শুনুন, যাকে তাকে মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, কমিটি করবেন না, বারবার বলে দিচ্ছি, সে যত বড় দাড়িওয়ালা টুপিওয়ালা হোক, এই আল্লাহ কোরআনে বলেছেন 5টা শর্ত যার মধ্যে থাকবে সেই লোকটা আমার ঘরের দায়িত্ব নেবে। কটা শর্ত? 5টা। 1 নম্বর আল্লাহ বলছেন 100% ইমানদার হতে হবে, তবেই সে লোকটা আমার ঘরের দায়িত্ব নিতে পারবে। 1 নম্বর। 2 নম্বর, 100% আল্লাহকে বিশ্বাস করতে হবে, 100% কেয়ামতকে বিশ্বাস করতে হবে। এই দুটো। এখন যারা বসে আছেন আপনারা অনেকে মসজিদ কমিটি, মনে মনে ভাবছেন যে হুজুরে দুটো আমাদের মধ্যে আছে, কারণ আপনার মুখের কথা আমার বিশ্বাস, ঠিক না বেটি? অন্তরের কথা তো আল্লাহই জানে। এবার 3 নাম্বারটা দেখুন কোথায় পড়ে ঘা। আল্লাহ নিজেই বলছে ওয়া কামাস সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে তাকে, তবে সেই লোকটা মসজিদের দায়িত্ব নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কত মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার নামাজ পড়ে না, ঠিক না বে? ঠিক। এই দাঁড়া বাবা, আস্তে, আজ ওয়াজের আদার ওষুধ পেটে দেবো, আজ 2-10 মিনিট যা। তারপর 4 নাম্বার, জাকাত আদায় করতে হবে, যদি তার উপরে জাকাত ফরজ হয়, গরিব হলে আদায় করতে হবে না। ও বাবা, কত মসজিদের ক্যাশিয়ার হিসেব চাইলে খালি পালাচ্ছে, আর বেশি চাইবেন মারামারি করবে, তার মানে মাল ঘাপলা। কত মসজিদ কমিটির লোক আছে? ও বাবা, মসজিদের নামে 10 বিঘে জমি আজ থেকে 100 বছর আগে মুরব্বীরা দিয়ে গেছে, সেই জমি ধরুন অন্য লোক চাষ করত, তারাও মরে গেছে, তার ছেলেরা চাষ করছে,
তারাও মরে গেছে, তার ছেলেরা চাষ করছে, মজায় খাচ্ছে দশ বিঘে জমি। বর্তমান মসজিদ কমিটি জানে না মসজিদের কোনো ইনকাম নেই, এরা মনে করছে। হঠাৎ 62 রেকর্ড, 32 রেকর্ড, 62 রেকর্ড, শুধু তাই না, এখন তো অনলাইনে জমির তত্ত্ব বেরিয়ে আসে, দাগ নাম্বার মারলে গ্রামটার নাম কি ধনাইপুর, তাই তো, ঠিক বলছি তো? ধরুন ধনাইপুর মৌজার 920 দাগ মারলেন, মারার সাথে সাথে দেখবেন লেখা আছে, উদাহরণ দিচ্ছি, হয়তো মসজিদ লেখা আছে মসজিদ এবং মতওয়াল্লি, জাস্ট উদাহরণ। এখন তারা বের করে ফেলছে, এখন আর তারা মসজিদের জায়গা দিতে চাচ্ছে না, ঠিক না বে? ঠিক, বহু জায়গায় এরকম কারবার চলছে, খবরদার নয়। আপনাদের কানে অনুরোধ করছি, এই মা বোনেরা শুনে নিন, মা বোনেরা শুনে নিন, বাপেরা শুনে নিন, বাবাজিরা, আল্লাহর হক বান্দার হক, আল্লাহর হক মানলে আল্লাহ সাহস ছাড়বে না, আল্লাহর ঘরের হক খবরদার মারবেন না। পাঁচ নম্বর হল ওয়ালামি একশো ইল্লাল্লাহ, মসজিদ কমিটি তারাই হবে যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসছি মসজিদের ইমাম, আপনাদের বলে যাচ্ছি শুনে নিন, যে মসজিদে ইমামের মাইনে কম, যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া মুশকিল আছে, খুব মুশকিল বলে দিচ্ছি। যদি নামাজ আল্লাহর দরবারে কবুল করাতে চান, মসজিদের ইমামের মাইনে বেশি করে দেবেন। কেন? এ মুসলমান এমন, এরা করে কি জানেন, 1 কোটি টাকা খরচা করে মসজিদ করেছে, বিশাল মসজিদ, পাথর বসিয়েছে, এসি বসিয়েছে, আর ইমামের মাইনে দেয় 3000 টাকা। আচ্ছা আমি ধরুন আপনাদের ইমাম, আমার মাইনে দেবেন ধরুন 3000 টাকা মাসে, দিনে কত করে হবে? 100। আমার কতক্ষণ